সবুজ বাংলা। সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই থাকছে দারিদ্র বিমোচনে হাঁস পালন। কোন জাতের হাঁস ভালো, ভালো হাঁসের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি খাবার দিতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, হাঁসের ফার্ম কেন লোকসানে পড়ে, হাঁসের বাচ্চাকে কখন কিসের টিকা দিতে হবে ইত্যাদি বিষয় নিয়ে জানার জন্য যাব নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে। চলুন ঘুরে দেখে আসি। নদীমাতৃক বাংলাদেশের নদীনালা, খালবিল, পুকুর, ডোবা, জলাশয় হাঁস পালনে বিশেষ উপযোগী। স্বল্প পুঁজি এবং সাধারণ ব্যবস্থাপনা প্রদানের মাধ্যমে খুব সহজেই গ্রামীণ পর্যায়ে হাঁস পালন করা সম্ভব। হাঁস নিচু জলাশয়ের পোকামাকড়, শামুক, ঝিনুক, ছোট মাছ ইত্যাদি থেকে তার খাদ্য চাহিদার অধিকাংশ মিটিয়ে থাকে, তাই হাঁসের জন্য তৈরি খাদ্যের প্রয়োজন বেশ কম। তাছাড়াও মুরগির চেয়ে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এদের মৃত্যু হারও কম। মুরগির চেয়ে হাঁস বড় আকারের হয়ে থাকে এবং অধিক সংখ্যক ডিম দিয়ে থাকে। মুরগি ও হাঁসের ডিমের ওজন এবং পুষ্টিমানের তুলনা। আমিষ: মুরগি 12.9 গ্রাম, হাঁস 13.5 গ্রাম, চর্বি 10.9 গ্রাম, 14.5 গ্রাম, খনিজ পদার্থ 0.9 গ্রাম, 1 গ্রাম, শুষ্ক পদার্থ 26.4 গ্রাম, 30.3 গ্রাম, গড় ওজন 57 গ্রাম, 75 গ্রাম। হাঁসের সাথে ডিম উৎপাদনকারী জাত আর মাংস উৎপাদনকারী জাত। ডিম উৎপাদন জাত হিসাবে জিনডিং এবং খাকি ক্যাম্বেল এটা পরিচিত, এবং এই খাকি ক্যাম্বেলটা হচ্ছে ইংল্যান্ড থেকে আসছে, আর পরবর্তীতে জিনডিং আসছে চীন দেশ থেকে, এবং এটা সবচাইতে বর্তমানে আমাদের দেশের আবহাওয়ায় সবচেয়ে খাপ খাচ্ছে এই জিনডিং হাঁসটা। জিনডিং জাতের হাঁস চেনার উপায়: উৎপত্তি স্থল চীনের ফুজুয়ানা প্রদেশ। পালকের রং হাঁসা, মাথা সবুজ, দেহ সাদা কালোর মিশ্রণ এবং লেজের মাথা কুকড়া, হাসি বাদামি এবং কালোর মিশ্রণ চড়ুই পাখির মতো। দেহের আকার হালকা, দ্রুত চলাচল করতে পারে, ঘাড় লম্বা ও চিকন। পা এবং পায়ের পাতার রং হাঁসা কমলা, হাসি হালকা হলুদ। ঠোঁটের রং হাঁসা নীলাভ, হাসি হালকা হলুদ। ওজন হাঁসা 1.8 থেকে 2.5 কেজি, হাঁসি 1.5 থেকে 2 কেজি পর্যন্ত। ডিম উৎপাদন বাৎসরিক 250 থেকে 280টি পর্যন্ত। এটা খাকি ক্যাম্বেল জাত ইংল্যান্ডের, মিসেস ক্যাম্বেল চেরিভেল উপত্যকায় এটার খামার তৈরি করে। এই মিসেস ক্যাম্বেলের নাম হচ্ছে ক্যাম্বেল, আর খাকি রঙের কালার এই জন্য নাম হয়েছে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল জাতের হাঁস চেনার উপায়: উৎপত্তি স্থল ইংল্যান্ড এর চেরিফেল উপত্যকা। মিসেস ক্যাম্বেল এর নাম অনুসারে এর নামকরণ। পালকের রং খাঁকি, মাথা এবং ঘাড় ব্রোঞ্জ রঙের। দেহের আকার মাঝারি আকৃতির, অপেক্ষাকৃত গোলাকার, চলাফেরায় ধীরস্থির। পা এবং পায়ের পাতার রং হাঁসা হলুদ, হাঁসি কালো। ঠোঁটের রং হাঁসা নীলাভ, হাঁসি কালো। ওজন হাঁসা 1.8 থেকে 2.5 কেজি, হাঁসি 1.5 থেকে 2 কেজি পর্যন্ত। ডিম উৎপাদন বাৎসরিক 240 থেকে 270টি পর্যন্ত। দেশি সাদা জাত হিসেবে আমাদের কাছে পরিচিত এই হাঁসগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই দেশেরই জাত। আমরা সেই 80-এর দশকের দিকে ময়মনসিং এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে হাঁসগুলি সংগ্রহ করে এই কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে তাদেরকে পরীক্ষার মাধ্যমে উন্নত জাতে রূপান্তরিত করে এই খামারে রাখা হয়েছে। দেশি সাদা জাতের হাঁস চেনার উপায়: উৎপত্তি স্থল বাংলাদেশ। পালকের রং হাঁসা এবং হাঁসির উভয় রং সাদা। দেহের আকার মাঝারি এবং প্রায় গোলাকৃতির। পা এবং পায়ের পাতার রং হাঁসা কমলা, হাঁসি হলদে। ঠোঁটের রং হাঁসা ফ্যাকাশে কমলা, হাঁসি হলুদ। ওজন হাঁসা 1.8 কেজি, হাঁসি 1.5 কেজি। ডিম উৎপাদন বাৎসরিক 150 থেকে 200টি পর্যন্ত। উদ্দেশ্য মাংস এবং ডিম উৎপাদন। আমাদের দেশি কালো হাঁস এটা ময়মনসিংহ গফরগাঁওতে 1980 সালের দিকে এখানে নিয়ে আসা হয়, এবং এখানেই সব বাছাই করে সবসময় রাখা হচ্ছে। এটাই গ্রাম অঞ্চল অনেক সময় বিলাখল বলে। এটা বছরে দেখা যায় 200 থেকে 220টা ডিম প্রায়। দেশি কালো জাতের হাঁস চেনার উপায়: উৎপত্তি স্থল বাংলাদেশ। পালকের রং হাঁসা এবং হাঁসি উভয়ের সারা দেহ কালো, তবে ঘাড়ের নিচে এবং বুকের কাছে সাদা। দেহের আকার আকারে বড় এবং ভারী। পা এবং পায়ের পাতার রং হাঁসা কালচে নীল, হাঁসি কালো। ঠোঁটের রং হাঁসা কালচে নীল, হাঁসি কালো। ওজন হাঁসা 1.5 থেকে 2 কেজি এবং হাঁসি 1.5 থেকে 1.8 কেজি পর্যন্ত।
ডিম উৎপাদন বাৎসরিক 150 থেকে 200টি পর্যন্ত, উদ্দেশ্য মাংস ও ডিম উৎপাদন। আমাদের দেশে সাধারণত আমরা বেজিন নামে বেশি আমাদের কাছে পরিচিত। তো এই সাদা দবদবে হাঁসটা আমরা আমাদের খামার পর্যায়ে বা কেন্দ্রীয় খামারে ডিম মাংস উভয় উৎপাদনের জন্য আমরা লালন পালন করে থাকি। বেজিং জাতের হাঁস চেনার উপায়, উৎপত্তি স্থল চীন, পালকের রং হাঁসা এবং হাঁসি উভয়ই সাদা পালকে আবৃত, দেহের আকার আকারে বড় এবং ভারী, পা এবং পায়ের পাতার রং হাঁসা ফ্যাকাশে কমলা হাঁসি হলুদ, ঠোঁটের রং হাঁসা ফ্যাকাশে কমলা হাঁসি হলুদ, ওজন হাঁসা 3-4 কেজি, হাঁসি 2-2.5 কেজি পর্যন্ত, ডিম উৎপাদন বাৎসরিক 150-180টি পর্যন্ত, উদ্দেশ্য মাংস ও ডিম উভয় পারপাসে পালন করা যায়। ওই যে লাল রঙের হাঁসগুলো দেখা যাচ্ছে, এটা মাসকবি হাঁস, ডিমের মাংসের জন্য দুইটা জাত পরিচিত, পিকিন এবং মাসকবি। এটা লাল হেলমেট আছে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা মাংসের জাত হিসেবে বেশি পরিচিত, এটা ওড়ে, এটা একটা বৈশিষ্ট্য, খুব উঠতে পারে। মাসকভি জাতের হাঁস চেনার উপায়, উৎপত্তি স্থল দক্ষিণ আমেরিকা, পালকের রং হাঁসা এবং হাঁসির সাদা অথবা কালো, মাথা লাল মাংসাল চামড়া দ্বারা আবৃত, দেহের আকার আকারে বড় এবং ভারী, পা এবং পায়ের পাতার রং হাঁসা গোলাপি হাঁসি গোলাপি, ঠোঁটের রং হাঁসা গোলাপি হাঁসি গোলাপি, ওজন হাঁসা 4-5 কেজি, হাঁসি 2-3 কেজি, ডিম উৎপাদন বাৎসরিক 100-125টি পর্যন্ত, উদ্দেশ্য মাংস উৎপাদন। এছাড়াও আছে ইন্ডিয়ান রানার। এটা হলো ইন্ডিয়ান রানারের একটা ভ্যারাইটি। আমাদের দেশে সাধারণত ইন্ডিয়ান রানার বৈশিষ্ট্য সবই ঠিক আছে, অরিজিনাল ইন্ডিয়ান রানার ধবধবে সাদা, কিন্তু আমরা এই হাঁসগুলি দেখছেন আপনার সাদার সাথে কিছু বাদামি কালার মিক্সড আছে, এটা হলো একটা ভ্যারাইটি। একদিন বয়সের হাঁসের বাচ্চা পালনের পদ্ধতি, হাঁসের ঘর, ঘরটি টিনের অথবা খড়ের দোচালা হবে, টিনের নিচে হার্ডবোর্ড বা বাঁশের চাটাই দিতে হবে যাতে গরমকালে টিনের গরম থেকে হাঁস আরাম অনুভব করে। ঘর পূর্ব পশ্চিমে লম্বালম্বী ভাবে স্থাপন করা হয়, ঘরটি উত্তর ও দক্ষিণে চওড়া হবে, ঘর 25 ফুটের বেশি চওড়া হবে না, প্রতিটি হাঁসের জন্য কমপক্ষে 2 বর্গফুট জায়গা প্রয়োজন, 1000টি হাঁসের জন্য 2000 বর্গফুট জায়গার প্রয়োজন। পানির পাত্র, 1-20 দিন বয়সের 75টি বাচ্চার জন্য 2 লিটার পানি ধারণ করে এমন গোল ঝর্ণা ড্রিঙ্কারের দরকার। খাবার পাত্র 3 ফুট লম্বা, 4.5 ইঞ্চি চওড়া এবং সোয়া 2 ইঞ্চি বিশিষ্ট, প্রতিটি ট্রাফ ফিডারে 50-75টি হাঁসের বাচ্চা পালন করা যায়। হ্যাচারি মেশিন থেকে বাচ্চা হেচিবিলিটি বের হওয়ার পরেই আমরা এখানে, এটাকে বলা হয় ব্রুডার হাউস, বাচ্চার ঘরে সাধারণত প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মেনটেন করতে হয়। 400-500 বাচ্চার জন্য আপনি 2টা হপার ব্যবহার করা যায়, প্রতি হপারের নিচে আমরা 250-300 বাচ্চা পালন করতে পারি। বিভিন্ন বয়সের হাঁসের বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকা, প্রথম সপ্তাহ 20 গ্রাম, দ্বিতীয় সপ্তাহ 30 গ্রাম, তৃতীয় সপ্তাহ 45 গ্রাম, চতুর্থ সপ্তাহ 60 গ্রাম, পঞ্চম সপ্তাহ 70 গ্রাম, ষষ্ঠ সপ্তাহ 80 গ্রাম, সপ্তম সপ্তাহ 90 গ্রাম, অষ্টম সপ্তাহ 100 গ্রাম, নবম সপ্তাহ 110 গ্রাম, দশম সপ্তাহ 120 গ্রাম, 11তম সপ্তাহ 120 গ্রাম, 12তম সপ্তাহ 130 গ্রাম, 13তম সপ্তাহ 130 গ্রাম, 14তম সপ্তাহ 135 গ্রাম, 15তম সপ্তাহ 140 গ্রাম, 16তম সপ্তাহ 145 গ্রাম, 17তম সপ্তাহ 150 গ্রাম, 18তম সপ্তাহ 160 গ্রাম, 19তম সপ্তাহ 160 গ্রাম এবং 20তম সপ্তাহ 160 গ্রাম। চলুন হাঁসের খামার করার জন্য যা যা জানা জরুরি সেই বিষয়গুলো জানি। যেসব খামারি বেশি হাঁস পালন করে, দেখা যায় 1000-2000-5000, তাদের জন্য একটা সমস্যা হচ্ছে বর্তমানে বার্ড ফ্লু রোগ দেখা দেয়, যে জন্য তাদেরকে আমার পরামর্শ দিই বার্ড ফ্লু ভ্যাকসিন করতে। বর্তমানে যারা খাল বিল হাওড় বাড়ি পালন করে তাদেরকে বলি যে আপনারা শামুক ঝিনুক যত খুশি তারা খাওয়াবে, এবং সেই সাথে বাসায় আসলে পরে তারা ধান দেয়, বরঞ্চ তারা ধান না দিয়ে যদি একটু তৈরি করে খাবার দেয়, সুষম খাবার বা কোম্পানির ফিডের এই খাবারটা দেয়, তাহলে কিন্তু সারা বছর ডিমের প্রোডাকশন ঠিক থাকবে। প্রতিটি ডিম পাড়া হাঁসকে 160 গ্রাম করে প্রতিদিন ম্যাশ খাদ্য সরবরাহ করতে হবে। ভ্যাকসিনেশন, হাঁসের ভ্যাকসিনেশন 2টি, ডাক প্লেগ ও ডাক কলেরা। এছাড়াও বর্তমানে বড় হাঁসের খামারি হাঁসের জন্য বার্ড ফ্লু ভ্যাকসিন করতে হবে। হাঁসের বাচ্চা অথবা হাঁসের বয়স 18তম দিন, 35তম দিন, 5 মাস, 9 মাস, 13.5 মাস এবং 17 মাস বয়সে দিতে হবে ডার্ক ব্রেক। 25তম দিন, 45তম দিন, 7 মাস, 13 মাস এবং 19 মাস বয়সে দিতে হবে বার্ড ফ্লু অথবা AI। 2 মাস, 5.5 মাস, 9.5 মাস, 14 মাস এবং 18 মাস বয়সে দিতে হবে ডাক কলেরা। ডাক স্টার্টার রেশন,
শূন্য থেকে আট সপ্তাহ বয়সের বাচ্চার জন্য। খাদ্য উপকরণ ভুট্টা ভাঙা ৫৭ কেজি, অটো কুড়া ১০ কেজি, সয়াবিন মিল ২২ কেজি, প্রোটিন কনসেন্ট্রেট প্রো প্যাক ৭ কেজি, লাইম স্টোন ২ কেজি, ডিসিপি ১ কেজি, লবণ ০.৫ কেজি, রেনা জিএস ০.২৫ কেজি, টক্সিন বাইন্ডার ০.১ কেজি, সালমোনিলা কিলার ০.১ কেজি, মন্ড কিলার ০.১ কেজি, লাইসিন ০.১ কেজি, মিথিওনিন ০.১ কেজি, মোট ১০০.২৫ কেজি। ডাক গ্রোয়ার রেশন ৯-১৬ সপ্তাহ বয়সের বাচ্চার জন্য। খাদ্য উপকরণ ভুট্টা ভাঙা ৫৩ কেজি, অটো কুড়া ১৫ কেজি, সয়াবিন মিল ২০ কেজি, প্রোটিন কনসেন্ট্রেট প্রো প্যাক ৬ কেজি, লাইম স্টোন ৪ কেজি, ডিসিপি ১ কেজি, লবণ ০.৫ কেজি, রেনা জিএস ০.২৫ কেজি, টক্সিন বাইন্ডার ০.১ কেজি, সালমোনিলা কিলার ০.১ কেজি, মন্ড কিলার ০.১ কেজি, লাইসিন ০.১ কেজি, মিথিওনিন ০.১ কেজি, মোট ১০০.২৫ কেজি। ডাক ব্রিডার অথবা লেয়ার রেশন ১৬ সপ্তাহের ঊর্ধ্বে ডিম পাড়া হাঁসের জন্য। খাদ্য উপকরণ ভুট্টা ভাঙা ৫০ কেজি, অটো কুড়া ১৩ কেজি, সয়াবিন মিল ২০ কেজি, প্রোটিন কনসেন্ট্রেট প্রো প্যাক ৬.৫ কেজি, লাইম স্টোন ৮.৫ কেজি, ডিসিপি ১ কেজি, লবণ ০.৫ কেজি, রোনা জিএস ০.২৫ কেজি, টক্সিন বাইন্ডার ০.১ কেজি, সালমোনিলা কিলার ০.১ কেজি, মন্ড কিলার ০.১ কেজি, লাইসিন ০.১ কেজি, মিথিওনিন ০.১ কেজি, মোট ১০০.২৫ কেজি। একদিন বয়সের হাঁসের বাচ্চা পরিবহনের পর ব্যবস্থাপত্র: ১১৫ গ্রাম রোনা লাইট, ০.৫ গ্রাম রোনা সি, ০.৭৫ গ্রাম মাইক্রোনিড ১ লিটার পানিতে মিশিয়ে পরপর ৩ দিন খাওয়াতে হবে। ১.২৫ গ্রাম রোনা লাইট, ০.৫ গ্রাম রোনা সি আরও ৩ দিন খাওয়াতে হবে। ১ গ্রাম রেনা ডব্লিউএস ৩ লিটার পানিতে পরপর ৩ দিন খাওয়াতে হবে, সপ্তম থেকে নবম দিন পর্যন্ত। গরমের দিনে সকালে রেনা লাইট রেনা সি এবং বিকেলে রেনা লাইট রেনা ডব্লিউএস খাওয়াতে হবে। হাঁসের বাচ্চা অসুস্থ হলে মাইক্রোনিড খাওয়াতে হবে। সন্ধ্যার সময় হাঁসের বাচ্চা ঘরে তুলে হয়, এখানে ঘরের ভিতর দেওয়া হয় এবং সেই সময় খাবার পাত্রটা এই চটের উপর দেওয়া হয় এবং সামনে পানি পাত্র দেওয়া হয়, যাতে হাঁসের বাচ্চা এখান থেকে পানি খেয়ে এবং খাবার খেয়ে এখানে এসে থাকে। বাচ্চার সংখ্যার অনুপাতে আমরা এই তিনটা হপার জ্বালিয়ে রাখি। বাচ্চার যদি তাপের দইয়ের দরকার হয়, তার বডি যদি তাপ গ্রহণ করতে চায়, নিজে নিজে এটা নিচে যাবে এবং এই তুষ্টার থেকেও কিছু সে তাপ পাচ্ছে এবং সে যদি এখানে পায়খানা করে, পায়খানাটাও অ্যাবজর্বিং হয়ে যাচ্ছে তুষে। প্রতিদিন এই তুষগুলাকে চুন অথবা ব্লিচিং পাউডার অথবা যে কোনো প্রকার জীবাণুনাশক দিয়ে নেড়ে চেড়ে তার ভিতরে যদি ইমোনিয়া গ্যাস হয় বা কোনো প্রকার দুর্গন্ধ হয়, এটা আমরা কি পাসিং আউট করে দেই এবং যদি রোগ জীবাণু হয় আমরা ডিসইনফেকশন চুন ব্লিচিং পাউডার দিলে এটা নষ্ট হয়ে যাবে। হাঁসের বাচ্চা পালন পদ্ধতি: ডিম হতে বাচ্চা ফুটে বের হওয়ার পর সুষ্ঠু জীবন বৃদ্ধির জন্য হাঁসের বাচ্চাকে তাপ দিতে হয়। শীতকালে বাচ্চা ফোটার পর ৪-৬ সপ্তাহ, আবার গ্রীষ্মকালে ২-৩ সপ্তাহ ব্রুডিং করাই যথেষ্ট। ব্রুডার ঘরের ব্যবস্থাপনা: প্রাথমিক অবস্থায় হাঁসের বাচ্চাগুলোকে খাবার পানি ও তাপের উৎসের কাছাকাছি রাখার জন্য হার্ডবোর্ড, বাঁশের চাটাই অথবা পাতলা আয়রন শিট দ্বারা গোলাকার ব্রুডার গার্ড তৈরি করতে হবে। ১.৫ ফুট উচ্চতার এবং ৮-১০ ফুট ব্যাসের একটি ব্রুডার গার্ডে ৩০০-৪০০টি একদিন বয়সী বাচ্চাকে প্রাথমিক অবস্থায় ব্রুডিং করা যায়। ব্রুডার ঘরের তাপমাত্রা: প্রাথমিক অবস্থায় প্রথম সপ্তাহে ৯৫ ডিগ্রি ফারেনহাইট এবং বাচ্চার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে ৫ ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমিয়ে আনতে হবে, তবে সর্বনিম্ন ৬৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামানো যাবে না। ব্রুডার ঘরে পানি ও খাদ্য সরবরাহ: পানির সঙ্গে রেনাফিট ডাবি ইউএস অথবা যে কোনো একটি ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়ালে বাচ্চা যে কোনো প্রকার ধকল বা পীড়ন থেকে মুক্ত থাকে। ৭৫টি বাচ্চার জন্য একটি পানির পাত্র এবং প্রতি ৪০টি বাচ্চার জন্য একটি খাদ্যের পাত্র দিতে হবে। হাঁসের বাচ্চা পানিতে ছাড়ার বয়স: শীতের সময় বাচ্চার বয়স এক মাস পূর্ণ না হওয়া পর্যন্ত পানিতে ছাড়া উচিত নয়, তবে গ্রীষ্মকালে ১৫ দিন বয়সের পর বড় বা গভীর জলাশয়ে না ছেড়ে ছোট গর্তে পানি দিয়ে বাচ্চাকে আধা বা এক ঘন্টা ধরে সাঁতার কাটাতে অভ্যস্ত করা যেতে পারে।
হাঁসের খাদ্য। তিলের খৈল, শুটকির গুঁড়া, সয়াবিন খৈল, শামুকের মাংস, ঝিনুকের মাংস ইত্যাদি আমিষের চাহিদা পূরণ করে। গম ভাঙা, চাল ভাঙা, চালের কুড়া, ভুট্টার গুঁড়া ইত্যাদি শর্করার চাহিদা পূরণ করে। সয়াবিন তৈল, তিলের খৈল চর্বির চাহিদা পূরণ করে। শামুক, ঝিনুকের গুঁড়া, ডাই ক্যালসিয়াম, ফসফেট ইত্যাদি ডিমের খোসা গঠন সহ খোসা শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্যালসিয়াম ও অন্যান্য খনিজের চাহিদা পূরণ করে। ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে ইত্যাদি খাদ্যের জন্য সবুজ শাকসবজি সরবরাহ করতে পারলে ভিটামিন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ হয়ে যায়। হাঁসকে সবসময় পরিষ্কার পানি দিতে হবে, এদেরকে শুকনা খাবার দেওয়া উচিত নয়। ডিম ফুটানো পদ্ধতি। সকল জাতের হাঁসের ডিম সাধারণত 28 দিনে ফোটে, তবে মাসকোফি হাঁসের ডিম 33 থেকে 35 দিনে ফোটে। ডিম পাড়ার বাক্সে ব্যবহৃত তুষ বা কাঠের গুঁড়া প্রতি একদিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে। ফোটানোর জন্য বাছাইকৃত ডিম 7 দিনের বেশি সংরক্ষণ না করাই উত্তম, কেননা তাতে বাচ্চা ফোটানোর হার কমে যায়। প্রথম সপ্তাহের ডিমের ফোটার হার ঠিকই থাকে। বেশি লম্বাটে বা বেশি গোলাকার ও খুব বড় বা খুব ছোট আকারের ডিম ভালো ফোটে না, তাই মাঝারি আকারের ডিম বাছাই করতে হবে। ডিমের ওজন 65 থেকে 75 গ্রাম পর্যন্ত হওয়া ভালো। হাঁসের প্লেগ ভাইরাস জনিত একটি সংক্রামক ব্যাধি। যে কোনো বয়সের হাঁস এ রোগে আক্রান্ত হতে পারে। অসুস্থ বা বাহক পাখির পায়খানা, লালা, শ্লেষা, চোখ থেকে নির্গত পানি বা পিচুটির মাধ্যমে এবং দূষিত খাদ্য, পানি ও বাতাসের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে। এর প্রতিকার। আক্রান্ত হাঁসকে সুস্থ হাঁসের ছাদ থেকে পৃথক করতে হবে। ঘর, খাবার পাত্র, পানির পাত্র উপযুক্ত জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। বাচ্চার 1 মাস বয়সের মধ্যে বুকের মাংসে 1 cc পরিমাণ ডাক প্লেগ টিকা প্রদান করতে হবে। প্রথম মাত্রা প্রয়োগের 14 দিন পর পুনরায় বুস্টার ডোজ এবং ইহার পর প্রতি 6 মাস অন্তর এ টিকা দিতে হবে। ডাক প্লেগ টিকার একটি ভায়াল বড়ি আকারে থাকে, যা 100 cc ডিস্টিল ওয়াটারে মিশ্রিত করে প্রয়োগ করতে হয়। হাঁসের কলেরা রোগের লক্ষণ। হাঁসের ক্ষুধা কমে যায় কিন্তু পিপাসা বৃদ্ধি পায়। হাঁস সবুজ বা হলদে পাতলা পায়খানা করে। আক্রান্ত হাঁসের মুখ দিয়ে পিচ্ছিল তরল পদার্থ বের হয়। অনেক সময় গায়ের গিট ফুলে যায়। ঝাঁকে হঠাৎ 2 থেকে 1টি হাঁস মারাও যেতে পারে। মৃত্যুর হার 20 থেকে 50% পর্যন্ত। টেট্রাসাইক্লিন জাতীয় ঔষধ খাওয়ালে এ রোগ ভালো হয়। এছাড়াও যে কোনো সালফার জাতীয় ঔষধ যেমন এলুড্রন, কোসো মিক্স, কোট্রাইমক্সাজল গ্রুপের সিরাপ বা বড়ি প্রভৃতি নিয়মিত খাওয়ালে উপকার হবে। ফ্লুমিকুইন 10% পাউডার 1 গ্রাম হিসেবে 2 লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 দিন খাওয়ানো যেতে পারে। হাঁসের খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ ব্যাধির চিকিৎসার চেয়ে রোগ যেন না হয় সেটি অধিক কাম্য হওয়া উচিত। নিয়মিত ঘরের মেঝে, দেয়াল বা বেড়া, ছাদ ইত্যাদি পরিষ্কার করে মাঝে মাঝে জীবাণুনাশক ঔষধ যেমন পফিডন, পফিসেফ, ফার্ম 30, বায়োসেফটি ইত্যাদি ছিটিয়ে দেওয়া। স্বাস্থ্যসম্মত সুষম খাবার প্রদান করা। খামারে জনসাধারণের অবাধ প্রবেশ নিষেধ করা। পাখি, ইঁদুর, পোকামাকড় এবং কুকুর বা অন্য কোনো বন্য জীব জন্তু যেন খামারে প্রবেশ করতে না পারে। সবসময় পরিষ্কার পানি প্রদান করা। পানির চ্যানেল পটাশ দিয়ে ধুয়ে দেওয়া। কোনো হাঁস অসুস্থ হলে আলাদা ঘরে রেখে তার চিকিৎসা করা। লিটার এবং শেডের অন্যান্য আবর্জনা শেড হতে কমপক্ষে 100 গজ দূরে বাতাসের প্রবাহের বিপরীত দিকে নির্দিষ্ট স্থানে মাটির গর্তে জমা রাখতে হবে। একটি ঘরে কেবলমাত্র একই বয়সের হাঁস থাকবে। খামারের হাঁস মারা যেতে দেখলে সঠিক রোগ নির্ণয়ের জন্য 2-1টি আক্রান্ত বা মৃত হাঁস রোগ নির্ণয় কেন্দ্রে পাঠিয়ে রোগ নির্ণয় করা উচিত। পটাশিয়াম প্যারা ম্যাঙ্গানেট বা অন্য কোনো কার্যকরী জীবাণুনাশক পানিতে মিশিয়ে খামারের প্রবেশ পথে এবং হাঁসের ঘরের দরজায় ফুট বাত হিসেবে রাখতে হবে। 2 মাস পরপর কৃমিনাশক ঔষধ যেমন লেভামিজল পাউডার, পোলনেক্স, এফিনেক্স ইত্যাদি সঠিক মাত্রায় খাওয়ানো। আপনারা যারা ভালো জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করুন কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং আঞ্চলিক হাঁস প্রজনন খামার দৌলতপুর, খুলনা। এছাড়াও আরও অনেকগুলো কেন্দ্র তৈরি হয়েছে। এখন 5 দিন পরপর বাচ্চা বিক্রি করা হয়, তবে বাচ্চার চাহিদা বেশি বলে আগে থেকেই বুকিং দিতে হয়। আমাদের প্রাণ সম্পদ অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক ডাক্তার মঞ্জুর মোহাম্মদ শাহজাদা এবং পরিচালক উৎপাদন ডাক্তার মোহাম্মদ রেজাউল হক স্যারের নেতৃত্বে আমরা কাজ করছি। এই খামারের
কর্মকর্তা কর্মচারী সবাই নিষ্ঠার সাথে কাজ করছে, যার জন্য খামারেরটা বর্তমানে খুবই সুন্দরভাবে চলছে। আমাদের টার্গেট ছিল 2 লক্ষ বাচ্চা উৎপাদন, সেই আমরা 2,34,000 বাচ্চা উৎপাদন করি। এই খামার থেকে প্রচুর সংখ্যক দারিদ্র বিভাজনে কাজ করছে, মহিলারা এসে এখান থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে, প্রচুর চাহিদা, বাচ্চার চাহিদা। আমি ব্রিজিং আর হলো একটা হলো রিঞ্জিং আর একটা হলো দেশি হাঁস আর কি কালো, যেটা বলে আর কি, এই তিন প্রকার হাঁস। কিন্তু এখানে এরা যারা সরকারি খামার বীজগুলা ডিমগুলো বিক্রি করে, এরা উন্নত মানের, এরা বেশি মানুষের সুবিধার জন্য এরা এরা খুব দেখে শুনে যাচাই বাছাই করে ভালো জিনিসগুলো মানুষের দেয়, যাতে লাভবান হইতে। আমরা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব এবং লিখে দেব কীভাবে পালতে হবে, কী করতে হবে, কতটুকু খাদ্য দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে, ঔষধ দিতে হবে, ভিটামিন মিনারেল দিতে হবে। এবং একটা হাঁস ডিম থেকে ফুটানোর পরে প্রাপ্তবয়স্ক করা পর্যন্ত কী পরিমাণ খাবার লাগবে, কী পরিমাণ ঔষধ লাগবে, কোন জাতের হাঁসের কী পরিমাণ উৎপাদন, কী পরিমাণ খাদ্য খরচ প্রবৃত্তি ইত্যাদি ধরনের সাহায্য সহযোগিতা এবং বিস্তারিত তথ্য, বিস্তারিত কার্যকলাপ আমাদের কাছ থেকে পাবেন। বন্ধুরা, হাঁস পালন বৃদ্ধি পেলে আমাদের দেশের মতো অপেক্ষাকৃত কম সম্পদশালী দেশের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দ্বার। দেশের প্রাণী সম্পদ সেক্টর হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছরে ডিম আর গোস্তের চাহিদা পূরণ করে বিদেশে ডিম আর গোস্ত রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। এ কার্যক্রম যেমন দারিদ্র বিমোচনে কাজ করতে পারে, তেমনি ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতায় আমাদের দেশের সত্যিকার উন্নয়ন ও অগ্রগতিকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gtvytchannel.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।